হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য জনপ্রিয় সিরিয়াল খড়কুটোর আপডেট নিয়ে সৌজন্য গুনগুনের রাত বাড়ির যারা সিনিয়র রয়েছে তারা সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু সৌজন্যর ঘরে বৌদি ভাই পটকা রূপাঞ্জন তারা সবাই ভিড় জমিয়ে রয়েছে দেখো পটকা আমাকে ঘুমোতে হবে কালকে আমাকে ইনস্টিটিউশনে যেতে হবে তোমরা কেন বুঝতে চাইছো না তুই বললেই পারিস যে আমাদেরকে ঘর থেকে বেরিয়ে যেতে বলছিস আমরা আছি বলে তোর তোর ঘুমোতে হচ্ছে আজকে তো আবার রাত তাই না কি তোমরা আমাকে এইভাবে দোষারোপ একদম করবে না আমাকে তোমরা ছেড়ে দেবে না তাই না না দেবো না পটকা বিছানায় বসে পড়ে বৌদি জানে কি ব্যাপার তুমি বিছানায় বসে পড়লে যে হ্যাঁ পটকা তুমি বসে পড়ো তো কি হয়েছে পটকা তুমি আরাম করে বসো এটা কি ওর ঘর নাকি এটা আমারও ঘর আমি এই ঘরে তোমাকে বসতে বলেছি তুমি থাকবে প্রয়োজন হলে আমরা আজকে সারা রাত ধরে গল্প গুজব করবো এরপরে তোমরা যাবে কালকে তো আমার সাথে বৌদি ভাই ঘুমিয়েছিল আজকে আমার সাথে কে ঘুমাবে তার মানে মানে এ ঘরে কি আমি ক্রেজিটার সাথে থাকবো নাকি আমি একদমই থাকবো না তোমরা যদি চলে যাও তাহলে এই ঘর থেকে ক্রেজিটাকেও নিয়ে যাও আমি কিন্তু এই ঘরে থাকবো আর তোমরা যদি আমাকে এই ঘরে থাকতে না দাও তাহলে আমি আমার ড্যাডিকে ফোন করছি আমি ও বাড়িতে চলে যাবো এই গুনগুন কি করছো তুমি তোমাকে অনেকগুলো স্টেপ শিখিয়ে দিলাম না সেগুলো তো তোমাকে করতে হবে। আর তুমি সেগুলো এই ঘরে না থাকলে কি করে করবে তাই তোমাকে বলছি এইসব জেদ একদম করো না কী শেখাচ্ছিলো গুনগুনকে তোমরা কিছুই না কি আবার শেখাতে যাবো ওকে বলছিলাম যে নতুন বউ এইভাবে রাত্রিবেলা এক ঘরে শোয়া নিয়ে বরের সাথে ঝামেলা করতে না নিচে আত্মীয় স্বজন সবাই রয়েছে তারা যদি জানতে পারে ফুলসজ্জার রাতে বর বউয়ের মধ্যে আবারও ঝগড়া বেঁধেছে তাহলে কিন্তু এইবারের বাড়ির মানসম্মান থাকবে না তাই ওকে বুঝিয়ে বলছিলাম যে চুপ করে থাকতে হ্যাঁ দেখো কেমন মাথা খারাপ মেয়েকে বাড়িতে এনেছো কি করছে দেখো সারা বাড়িটাকে নাচিয়ে ছাড়লো এখন এমন ভান করছে যে এখন সারা রাত ধরে নিজেও নাচবে বাকিদেরকেও নাচাবে হ্যাঁ তো এরপরে গুনগুন সৌজন্যের কলার ধরে বলে কি বললে আমাকে পাগল বললে আমি পাগল আমি এই বাড়িতে এক বছরের জন্য এসেছি তারপরে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব তারপরে এই পাগলের অত্যাচার তোমাকে সহ্য করতে হবে না বুঝতে পেরেছ সবাই মিলে গুনগুন এবং সৌজন্যকে ছাড়িয়ে দেয় বলে তোমরা কি ছোট মানুষের মতো এইভাবে ঝগড়া করছো বলো তো আজকের দিনটা সৌজন্য এইভাবে নষ্ট করার কোনো প্রয়োজন নেই তোমরা এখানে এসেছো কি করতে বলো তো তোমরা যে যার ঘরে চলে যাও আর তোমাদের চাকরি বাকরি নেই কালকে থেকে আমি ইনস্টিটিউশন জয়েন করছি তুমি যাবে না তোমরা যাবে না চাকরি করতে আমরা তো অনেক খাটাখাটনি করেছি বাবিন আমরা এখনই যদি কালকে থেকে চাকরি জয়েন করে ফেলি তাহলে একটু বিশ্রাম নেবো কবে বল ঠিক বলেছে পটকা তুমি এতটাই বিশ্রাম নাও যে পরে গিয়ে দেখবে চাকরিটাই তো মরার নেই তো আমার চাকরি রূপাঞ্জনের চাকরি যদি না থাকে তাহলে আমার চাকরি এবং রিজুর চাকরি যদি না থাকে তাহলে কি তুই আমাদেরকে বসে খাওয়াবি না কারণ তুই তো আমাদের বাড়িতে সবার থেকে বেশি ইনকাম করিস তুই আমাদেরকে খাওয়াবি না গুনগুন বল অবশ্যই করে খাওয়াবে যাও কালকে থেকে তোমাদের কোনো চাকরি বাকরিতে যেতে হবে না তোমরা বাড়িতে বসে থেকো তোমরা সবাই যদি চলে যাও চাকরিতে তাহলে কে আমাকে আমার সাথে গল্প করবে আমার সময়টা কি করে কাটবে এটা হতে পারে না হ্যাঁ উনি ফেলটু সেরকম তোমরাও বাড়িতে বসে থাকো আর চাকরিটা চলে যাক তোমরাও জীবনে ফেল করে যাও কি আমি ফেলটু আমি লেখাপড়া করব, ভালো করে মন দিয়ে লেখাপড়া করে ভালো রেজাল্ট করব। তারপরে দেখব তুমি আর আমাকে ফেলটু বলতে পারো কি না আমি কালকে থেকে তোমার জন্য রুটিন বানিয়ে দেব চার তৈরি করে দেবো ওইভাবে লেখাপড়া করবে বুঝতে পারছো গুনগুন কী বললে তুমি কি আমার মাস্টার মশাই নাকি যে আমি তোমার কথা মতো লেখাপড়া করব একদম করব না চুপ করে থাকো বলছি কার পাল্লায় পড়লাম আমি বুঝতে পারছি না দেখো আমি ভাবনা চিন্তা করছি যে আমরা সবাই মিলে কোথাও একটা বাইরে যাব। আর সেখানে খাওয়া দাওয়ার সমস্ত বিল আমার এই ক্রেজিটা দেবে তার মানে মানে তুমি আমার বর তোমার বাড়িতে আমি এসেছি তাই আমি কোথাও ঘুরতে গেলে সবাইকে নিয়েই যাব। তা তুমি সবার বিল দেবে না তোমাকেই দিতে হবে সবাই খুব খুশি হয়ে যায় যে গুনগুন তাদের হয়ে কথা বলে নিল এবং সৌজন্যকে দিতে বাধ্য করবে বুঝেছিস তো সৌজন্য কোন মেয়ের পাল্লায় পড়েছিস ও কিন্তু তোকে একদম ছাড়বার মেয়ে নয় ও কিন্তু সব সময় তোর সাথে লেগে থাকবে বুঝতে পেরেছিস সাবধান হ্যাঁ সেটাই তো দেখছি যে কাকে বিয়ে করে আনলাম আমি এই বাড়িতে আমার ঘরে এখন আমি থাকবো সেটা আমাকে শান্তি করে থাকতে দেবে না তোমার ঘর মানে জ্যাঠাই এই বাড়িতে বিয়ে হয়ে আসার পরে এই ঘরটাকে ঘরটাতে আমাকে প্রথমে থাকতে বলেছে এই ঘরটা আমার তোমার যদি এত অসুবিধা হয় তুমি বেরিয়ে যাও ঘর থেকে আমি এই ঘরে থাকবো আমি কেন বেরোবো আমার ঘর ছেড়ে এই ঘরে আমার প্রয়োজনীয় অনেক জিনিস আছে আমি এই ঘরেই থাকবো তাহলে থাকবে তো চুপ করে থাকো আমার সাথে একদমই এইভাবে কথা বলবে না ঠিক আছে তাহলে আমি এক্ষুনি জ্যাঠাইকে ডাকছি আমি জ্যাঠাইকে ডেকে আনি আর জিজ্ঞাসা করি যে জ্যাঠাই এই ঘরটা আমার নামে রেজিস্ট্রি করে দিয়েছে কিনা এই ঘরটা আমার কিনা তারপর তুমি বুঝতে পারবে মজা জ্যাঠাইকে ডেকে আনলে না তোমাকে এমন বকা দেবে তুমি একদম ঠিক হয়ে যাবে এরপরে গুনগুন জ্যাঠাইকে ডাকতে গেলে সবাই মিলে গুনগুনকে আটকে দেয় গুনগুন বলে ঠিক আছে আমি এমন জোরে চিৎকার করব যাটাই নিচ থেকে কবরে চলে আসবে গুনগুন চিৎকার করতে ধরে সবাই মিলে মুখ চিপে ধরে আর বলে গুনগুন কী করছো তুমি এইভাবে আজকে রাতটা নষ্ট করো না তোমাকে আমরা অনেক কিছু শিখিয়েছি না আমরা ঘরের আশেপাশেই লুকিয়ে থাকবো খাটের নিচে কিন্তু তোমার তুমি কাজগুলো ঠিক করে করছো কি না সেটা কিন্তু আমরা পর্যালোচনা করব। তার জন্য তোমাকে বলছি যে তুমি একটু যেগুলো শিখিয়েছি সেগুলো মনে রাখো আর সেগুলো করার জন্য এই ঘরে তো তোমাকে থাকতে হবে এইভাবে সিনগেট কেন করছো সৌজন্য বলে দেখলে তো চুপ করা ওকে তা না হলে কিন্তু বুঝতে পারছো তো কি হতে চলেছে সৌজন্য আমরা এই ঘর থেকে চলে যাচ্ছি তোরা থাক ঠিক আছে যাও অনেক রাত হয়ে গেছে রাত বাজে দেড়টা আর এখন তুমি জ্যাঠাইকে রাখবে কারণ জ্যাঠাই অসুস্থ মানুষ বয়স হয়ে গেছে একবার ঘুম ভেঙে গেলে আর কিন্তু ঘুম ধরবে না তাই তুমি আর এই সমস্ত কথা একদম বলো না গুনগুন মা কালকে না হয় আমরা সৌজন্যকে এর প্রতিশোধ দিয়ে দেব তার মানে মানে তুই তো একটু আগে গুনগুনকে ইডিয়েট বলে বকা দিলি তাহলে তুই যে তার থেকেও বড় ইডিয়েট সেটা আমি তোকে বুঝিয়ে দেব তুই কোনো চিন্তা করিস না আমাদের বাড়ির বউকে বকাঝকা করা তার খেসারত তোমাকে দিতেই হবে জাদু কিন্তু যাবার আগে একটা অনুরোধ রয়েছে তুই একটা গান ধর না কি এখন রাত্রিবেলা আমি গান গাইবো তো কী হয়েছে তোর বাবা এত বড় একটা শিল্পী তোর বাবার গুণ তুই এতটুকু পাসনি সৌজন্য তোর বাবাকে রাত দুটো ভোরবেলা রাত্রিবেলা যে কোনো সময় গান গাইতে বললে সে গাইবে আর তুই তার ছেলে হয়ে মান রাখতে পারছিস না একটা গান ধরবি না তুই তোর গানটা শুনে আমাদের একটু ক্লান্তিটা দূর হবে আর তারপরে আমরা গিয়ে না হয় শুয়ে পড়বো দেখো না পটকা একটু ভালো গান গাইতে পারে বলে ভাব বেড়েছে গান গাইতে বলা হচ্ছে যেন এখন মনে হচ্ছে যে ওনার দামটা বেড়ে গেল না গাইলে কোনো প্রয়োজন নেই আমি গান ধরছি না গুনগুন তুমি এখন গান গাইবে না তুমি যদি গান গাও তাহলে বাড়ির সবাই জেগে যাবে আর তোমার গলা একদম কুকুরের মতো ঘেউ ঘেউ করা কি আমাকে কুকুর বলল আরে গুনগুন বুঝতে পারছো না কুকুরের গলা তো খুব সুন্দর খুব মিষ্টি তুমি কেন বুঝতে পারছো না বৌদি বোঝায় যে দেখো যখন আমার রাত্রিবেলা ঘুম ভেঙে যায় আমি জান্নার ধারে দাঁড়িয়ে কুকুরের ঘেউ ঘেউ শুনি কি মিষ্টি কি ভালো তার মানে তোমরা বলছো যে আমার গলায় মধুর হয়েছে আমি মিষ্টি আমি খুব ভালো গান গাই হ্যাঁ তবে তুমি আর রাত্রিবেলা নয় দিনের বেলা গান গাইবে বুঝতে পেরেছো তো এখন রাত্রিবেলা আমরা না হয় বাবিনের গান শুনি ওর গান শোনার আমাদের খুব ইচ্ছে করেছে আমরা তো তোমার বিয়ে তো অনেক খাটাখাটনি করেছি বলো পটকা এসব কি হচ্ছে আমি ঘুমোবো তো আমি খুব টায়ার্ড কি করেছেন উনি এত টায়ার্ড উনি সব সময় অনন্যা দিদির সাথে গুজুর গুজুর ফুসুর ফুসুর গল্প গুজব করে গেছেন আর স্যুট প্যান্ট পরে সব বন্ধু বান্ধবদের সাথে কথা বলেছে দেখা করেছে এর বেশি আর কোনো কাজ করেছে কি তাহলে কিসের অত ক্লান্তি এসে গেল ওনার জিজ্ঞাসা করো তুমি আবার ওই সমস্ত কথা তুলছ গুনগুন আমাকে কে ডাকতে বলেছিল তোমাকে আমার হাত ধরে টেনে আনতে কে বলেছিল তুমি কেন গিয়েছিলে গিয়েছি বেশ করেছি আবারও যাব। তাহলে তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলছো আর তুমি অনন্যাকে নিয়ে যা কিছু হয়ে গেল সব তো মিটে গেছে তুমি আবার শুরু করেছ না শুরু করব না বলছো দেখো তোমাদের দুজনের ঝগড়া আর করো না আমি বলছি তো গুড় সৌজন্য তুই এখন একটা গান ধর আমরা গান শুনবো তারপরেই কিন্তু শুতে যাব। এমনও হতে পারে মাঝপথে গানের আমরা চলে যেতে পারি সৌজন্যকে উল্টো দিকে মুখ করে সোফা দিয়ে দেয় বসে গান গাইবে সৌজন্য তো আপন মনে গান গেয়ে যাচ্ছে এদিকে গুনগুনকে বৌধিভাই বুঝিয়ে দেয় যে তোমাকে যা স্টেপগুলো করতে বলেছি সেগুলো করবে তো হ্যাঁ করব। তাহলে আমরা খাটের নিচে লুকিয়ে পড়বো এদিকে ওদিকে রয়েছি তুমি কিন্তু একবারেও সৌজন্যকে বুঝতে দেবে না যে আমরা তোমাকে এই সব কিছু শিখিয়ে দিয়েছি তুমি নিজে থেকে এই সব কিছু করেছো সেটা ভেবে নেবে বুঝতে পেরেছো আর সৌজন্য যদি কোনোভাবে বুঝতে পারে যে আমরা তোমাকে শিখিয়ে দিয়েছি বলে তুমি এই কাজগুলো করেছো তাহলে তোমার ওপর যেমন রাগারাগি করবে তেমন আমাদেরকেও কিন্তু ছেড়ে কথা বলবে না ও তো জানো কেমন খ্যাক খ্যাক করে হ্যাঁ ঠিক বলেছো ও তো একদম খ্যাক খেঁকিয়া এরপরে সৌজন্য যখন গান গায় যে যার মতো পজিশন নিয়ে নেয় দাদাভাই এবং রূপাঞ্জন খাটের নিচে লুকিয়ে পড়ে পটকা আলমারির পেছনে এবং বৌদি খাটের পেছনে লুকিয়ে পড়ে আর সবাই মিলে পরামর্শ করে নিয়েছে যে কাউকে একজনকে তো গুনগুনের পাশে বসে থাকতে হবে তা না হলে তো সৌজন্য সন্দেহ হবে তাই চিনিকে বসে থাকতে হবে চিনি বলে হ্যাঁ তোমরা সবাই মিলে আড়ি পাতবে ওরা ফুলসার ঘরে কি করবে আর আমি এখানে বাইরে থাকবো কারণ সৌজন্য তা আমাকে দেখলেই তো ঘর থেকে বের করে দেবে আর তুমি বুঝতে পারছো না তোমরা আমাকে ঘর থেকে বের করে দেওয়ার পলিসি তোমরা সবাই মিলে মজা নেবে তাহলে রূপাঞ্জন আমার সাথে যাবে রূপাঞ্জন বলে কি বলছো আমি যাব না একদম এরপরে গুনগুন এবং চিনি বসে রয়েছে চিনির ঘাড়ে হেলান দিয়ে গুনগুন শুয়ে থাকে সৌজন্য গান শেষ করে দেখে ঘরে কোথাও কেউ নেই তার মানে সবাই চলে গেছে সবারই ঘুম পেয়ে গেছে আর ওরা তো বলেই ছিল যে ওরা চলে যাবে যাবার আগে ওরা একটা পলিসি করে দিয়ে গেছে গুনগুনকে বলেছিল নীল আলোটা জ্বালিয়ে রাখতে তাই যখন গান শুরু হয় তার আগে ঘরের লাইট নিভিয়ে দিয়ে নীল আলোটা জ্বালিয়ে দিয়েছে সৌজন্য বলেছে কেন ঘরে কোনো লাইট থাকবে না কিন্তু গুনগুন বলে যে না লাইট থাকবে আমি যেটা বলবো তার উল্টোটাই তো তোমাকে বলতে হবে তাই না সেজন্য নয় আমার চোখে আলো ধরছে তার জন্য আমি বললাম বুধি বলে ঠিক আছে তোমরা এই আলো নিয়ে ঝগড়া করো না আমি লাল আলোও দিচ্ছি না এমনি আলোও দিচ্ছি না আমি নীলটা দিয়ে দিই কারণ নীল আলো থাকলে তারা সব কিছু খুব ভালো করে বুঝতে পারবে দেখতে পারবে ফুলসজ্জার ঘরে কি হচ্ছে সেই সব কিছু জানার জন্যই কিন্তু এতটা আগ্রহ তাদের সৌজন্য যখন দেখতে পারে তারা নেই বলে এত সহজে আমাকে রক্ষে দিয়েছে আমাকে শোয়ার জন্য অনুমতি দিল বা বেশ এরপরে সৌজন্য চিনিকে বের করে দিয়ে গুনগুনের সাথে একই খাট শুয়ে পড়ে আর গুনগুন কোনো বায়না করবে না কারণ সবাই মিলে বুঝিয়েছে গুনগুনকে যে আজকে এই খাটে যা হওয়ার হবে। কিন্তু এই ঘর থেকে বেরিয়ে গিয়ে এই খাট ছেড়ে গুনগুন কোথাও যাবে না কোনো কিছু করবে না নিজের অধিকার নিজেকে বুঝে নিতে গেলে আস্তে আস্তে সৌজন্যর কাছে যাওয়াটা খুব দরকার এরপরে সৌজন্য গুনগুন শুয়ে পড়বে হঠাৎ করে গুনগুন সৌজন্যর গালে চুমু খেয়ে নেয় সৌজন্য অবাক হয়ে যায় গুনগুন ভাবে যে না পরপর তিনটে স্টেপই আমি ঠিক করে করতে পেরেছি তাহলে আমি ডান তার মানে তুমি কি করে নিয়েছো আর কি ডান কাকে কথা বলছো কার সাথে না আমি কারোর সাথে তো কথা বলছি না গুনগুন খাটের নিচে এদিক ওদিক তাকাতুকি করতে লাগে কারণ তারা সবাই ওখানে লুকিয়ে রয়েছে আর এরপরে চিনি কিন্তু বলে যে না তুমি এভাবে তাকাতুকি একদম করবে না তাহলে সৌজন্যদার কিন্তু সন্দেহ হয়ে যাবে তখন কিন্তু সব কিছু ধরা পড়ে যাবে বুঝতে পেরেছ তো তাই কিন্তু গুনগুন আর তাকায় না এরপরে একটু একটু করে সৌজন্য এবং গুনগুন কাছাকাছি আসছে আর সৌজন্য তো গুনগুনকে ভালোই বাসে কিন্তু ওপর থেকে শক্ত হয়ে যতটা থাকে মন থেকে গুনগুনকেই ভালোবাসে সৌজন্য কি হতে চলেছে খড়কুটো সিরিয়ালের পরবর্তী টুইস্টে গুনগুন চুমু দিল সৌজন্যকে ফুলসজ্জার খাটে পটকা লুকিয়ে দেখে লজ্জা পেলো পটকার রূপাঞ্জন বৌদিভাই রিজু সবাই কিন্তু ওই ঘরে রয়েছে তাহলে গুনগুনের সৌজন্যকে হঠাৎ করেই চুমু খেয়ে নিল এরপরে সৌজন্য কিন্তু অবাক হয়ে গেল তারপরে কি সৌজন্য গুনগুনের কথা আচার আচরণে বুঝতে পারবে যে এবারও গুনগুনকে পটকারাই শিখিয়ে দিয়েছে বলে গুনগুনে সব কিছু করেছে তা না হলে গুনগুন একটা ইডিয়েট ওকে যা বোঝায় তাই বোঝে তাছাড়া কিন্তু গুনগুনের একলা এইসব কিছু করার কোনো মানসিকতা কখনো ছিল না আর হয়তো তৈরি হবে কিনা না ভবিষ্যতে সেটা সৌজন্য জানে না তাহলে গুনগুন এবং সৌজন্য একে অপরের কাছাকাছি আসবে কি এই ফুলসজ্জার ঘাটে কালকে থেকে সৌজন্য অফিস জয়েন করবে এরপরে অনন্যার মুখোমুখি দাঁড়াবে কি হতে চলেছে এত অপমান সহ্য করে অনন্যা সৌজন্য এবং গুনগুনের বিয়ে বাড়ি থেকে চলে এসেছে এই অপমানের জবাব কি করে দেবে সৌজন্যকে অনন্যা সে সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে স্টার দর্শন পদ্মা এবং নতুন নতুন আপকামিং ট্যুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন